ওয়েলকাম টু বিদঙ্কু ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমকোতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে পাত্রটিতে কত জল ধরবে তা হিসাব করে লিখি। আচ্ছা, তো তা দেখো, দেওয়া আছে যে পাত্রের ভূমির ব্যাসের দৈর্ঘ্য, মানে ভূমির ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার। ঠিক আছে, তো তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর হবে 14/2, দ্যাট ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, এবারে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো সমগ্র তলের ক্ষেত্রফল আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব না, কারণ বলেছে যে এটার একটি মুখ খোলা, এটা যদি লম্ববৃত্তাকার চোঙটি হয়, ঠিক আছে, তো তাহলে এর এই মুখটি খোলা, তো এই মুখটি যদি খোলা হয় শুধু আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল নেব আর নেব এই ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, তো তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr2। তো এখান থেকে যদি পাই আর কমন নাও তাহলে হবে 2h+r। ঠিক আছে, তো এই 2h πr × 2h+r দেওয়া আছে, দেখো 2002 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো তাহলে আমরা লিখতে পারি πr × 2h+r ইজ ইকুয়াল টু 2002। দেন 22/7 × r, দেখো দেওয়া আছে 7, মানে আমরা পেলাম এক্ষুনি আর হচ্ছে 7 × 2h+7 ইজ ইকুয়াল টু 2002। 7 7 কেটে গেল, তাহলে হচ্ছে 2h+7 ইজ ইকুয়াল টু 2002/22। আচ্ছা, এটা যদি আমি 11 দিয়ে ক্যান্সেল করি, তো 11 2 22, এখানে হবে 2002, তো এটা হবে 11 1 11। ঠিক আছে, তো তাহলে 9 0 11 8 88, 2 2 11 2 22। ঠিক আছে, তো তাহলে উপরে হচ্ছে 182। আবার যদি 2 দিয়ে ক্যান্সেল করি, তাহলে 2 9 18 2 1 2, তো হচ্ছে 91। ঠিক আছে, আচ্ছা, অতএব 2h ইজ ইকুয়াল টু কত হবে, 91 মাইনাস 7, সো দ্যাট ইজ ইকুয়াল টু 484। ঠিক আছে, দেয়ার ফোর এইচ ইজ ইকুয়াল টু কত, এইচ ইজ ইকুয়াল টু হবে 84/2, দ্যাট ইজ ইকুয়াল টু 42 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা পেলাম এইচ ইজ ইকুয়াল টু 42 সেন্টিমিটার। তো আমাদের বলছে যে এই পাত্রটির মধ্যে কত পরিমাণ জল ধরবে, তো তার মানে আমাদের ক্যাপাসিটি বা আয়তন নির্ণয় করতে হবে পাত্রটির আয়তন। তো পাত্রের আয়তন হবে πr² h, তো পাই হচ্ছে 22/7। আর কত পেয়েছি আমরা, চলো আরেকবার দেখে নিই, আর পেয়েছি আমরা 7, তো এখানে হবে 7² অর এলস উই ক্যান রাইট 2 2 টাইমস 7 7 ইন্টু 7, আর এইচ পেলাম এখনই 42 হলো। আচ্ছা, তো আমরা একটা 7 কেটে দিলাম, তো এটা হবে 7 দিয়ে 14 4 হাতে রাখ 7 দিয়ে 14 1 15 ইন্টু 42। ঠিক আছে, তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আসবে 154 ইন্টু 42, দ্যাট ইজ ইকুয়াল টু 6468, সো 6468 সেন্টিমিটার কিউব। ওকে, তো 6468 সেন্টিমিটার কিউব। এবারে দেখো তো এত সিসি জল ধরবে ওই পাত্রটার মধ্যে। ঠিক আছে, এবারে বলছে যে এটা লিটারে নির্ণয় করতে হবে। এবার 1 লিটার হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, 1 লিটার হচ্ছে 1000 সিসি, তাহলে এই যে জলটা বেরোলো, জলের পরিমাণ তাহলে কত হবে, এটা আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমরা লিটারে পাবো। তাহলে জলের পরিমাণ হবে 6468/1000, সো দ্যাট ইজ ইকুয়াল টু 6.468 লিটার। তাহলে পাত্রটির মধ্যে এত পরিমাণ জল ধরবে, 6.468 লিটার। তো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।